ভুটান থেকে বিদ্যুৎ আমদানিতে ভারতের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে বাংলাদেশে প্রণয় সৌজন্য দেখা করতে গেলে ভুটান থেকে তার জমি ব্যবহার করে বিদ্যুৎ আমদানির জন্য এই সহযোগিতার কথা জানান তিনি বাংলাদেশ ভুটান থেকে বিদ্যুৎ আমদানি পরিকল্পনা করছে এবং ভুটান ও বাংলাদেশের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা অন্যদিকে দুদেশের যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি প্রতিরক্ষা কারখানা স্থাপন করার কথা জানান ভারতীয় হাইকমিশনার